অবশেষে মুক্তি পেলেন জলদস্যুদের হাতে জিম্মি এম ভি আবদুল্লার তেইশ নাবিক তাদের নিয়ে আরব আমিরাতের পথে রয়েছে বাংলাদেশি জাহাজটি দুবাই হয়ে বিমানে দেশে ফেরার কথা রয়েছে তাদের নাবিকদের মুক্ত হওয়ার খবরে স্বস্তি নেমে এসেছে তাদের পরিবারে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সোমালিয়া উপকূলে শনিবার বিকাল চারটা বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা তিনটি স্পিড বোটে অপেক্ষায় জলদসুরা নাবিকদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হয় জাহাজের ওপর কিছুক্ষণ পরই একটি ছোট উড়োজাহাজ করে তিন দফায় সাগরে ফেলা হয় মুক্তিপণের ভর্তি তিনটি ব্যাগ যা একে একেই সংগ্রহ করে স্পিড বোটে থাকা জলদস্যুরা টাকা পাওয়ার আট ঘন্টা পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত তিনটা আট মিনিটে জাহাজ থেকে নেমে যায় জলদসুরা এরপরই দুটি যুদ্ধ জাহাজের পাহারাই সোমালিয়া উপকূল ত্যাগ করে জাহাজ আব্দুল্লাভ এর মধ্য দিয়ে চৌত্রিশ দিনের জিম্মি দশা থেকে মুক্তি মেলে তেশ নাবিকের মুক্ত হওয়ার পর এক ভিডিও বার্তায় নাবিকরা সবাই সুস্থ এবং জাহাজটির সব যন্ত্রাংশ সচল থাকার কথা জানান ক্যাপ্টেন মোহাম্মদ রশিদ

নাবিকরা ইনশাল্লাহ উনিশ তারিখে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবে এরপর কিছু ফর্মালিটিস থাকবে তারা সাইন অফ করবে জাহাজ থেকে সবাই নতুন একটা টিম সাইন অন করবে সাইন অন করার পরে ওই পুরন দলটাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো পুরো প্রক্রিয়াটা হয়তো বা দুই থেকে তিন দিনের মতো সময় লাগতে পারে এর বাইরে বেশি আমি এক্সপেক্ট করছি না আনলেস অন্য কোনো কমপ্লিকেশনস থাকে বাট সেক্ষেত্রে আমি শিওর আমাদের এমবেসি আছে দুবাইতে তারা হেল্প করবেন মুক্তির খবরে স্বস্তি নেমে আসে নাবিকদের পরিবারে স্বজনদের দাবি যেন ঈদ আনন্দ ছিয়েছে সকলের মাঝে বছরের প্রথম দিন এমন আনন্দ বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন নাবিকদের মুক্ত করার কাজে জড়িত সকলের প্রতি ওই অনুভূতিটা আমরা বুঝতে পারবো না আমাদের কিরকম ভালো লাগতেছে কিরকম খুশি লাগতেছে আমাদের মনে হচ্ছে আজকে আমাদের ঈদ গতকাল রাত্রে লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের মানে আল্লাহ কাছে মানে সুকরিয়া জানালাম এবং মার্চ গেল মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমবি বি রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম